হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। লেজি হোমমেকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা সবাই জানি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়। এই দিন শিব পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে মানা হয় এবং সারা বছরের মধ্যে শিব পুজোর জন্য এই তিথিকে আদর্শ বলে মনে করা হয়। এই দিন বিপদ মুক্তির জন্য, সংসারের কল্যাণ সাধনের জন্য এবং মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রি ব্রত পালন করে ভক্তরা। সারাদিন উপোস থেকে সন্ধ্যেবেলা বাবার পুজো করে নিতে হয়। আবার অনেকে চার প্রহরে আলাদা আলাদাভাবে ভিন্ন সামগ্রী দিয়ে বাবার পুজো করে, সেক্ষেত্রে পুজোর নিয়ম একটু কঠোর এবং আলাদা। আমি সারাদিন নির্জলা উপোস থেকে সন্ধ্যেবেলা বাবার পুজো করে থাকি, আর আমি আজকে সেই পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। পুজো শুরু করার আগে এবছর মহাশিবরাত্রির সময়টা জেনে নেওয়া যাক। শিবরাত্রি তিথি শুরু হচ্ছে 8ই মার্চ 2024 শুক্রবার রাত 8টার পর এবং তিথি সমাপ্ত হবে 9ই মার্চ 2024 শনিবার সন্ধ্যা 5টা 43 মিনিটে। যারা আমার মতো প্রথম প্রহরে পুজো করে নাও, তারা 8ই মার্চ সন্ধ্যে 6টা 25 থেকে রাত 9টা 24-এর মধ্যে পুজো করে নিতে পারো। তো এবার চলে এসেছি পুজোয়। আমি প্রথমে হাতে গঙ্গাজল নিয়ে নিজেকে আচমন করে নেব। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশরেত পুণ্ডরী কাক্ষম সবাচ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। একটা পরিষ্কার পেতলের পাত্র নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে কিছুটা গঙ্গাজল ছড়িয়ে দিচ্ছি। এই পাত্রে আমি বাবার স্নানাভিষেক সম্পন্ন করব, তো আমি এখানে বাবাকে নামিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই হয়তো জানো যে বাবার কাছে যে ত্রিশূলটা রাখা থাকতো সেটা ভেঙে গেছে, তো এখন আমার সেটা কেনা হয়নি। শিবরাত্রির দিনই আমি সেটা আবার বাবার কাছে রাখার চেষ্টা করব। এবার এই ঘটির মধ্যে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি। এবার এটা দিয়ে আমি বাবাকে স্নান অভিষেক করাব। নম শিবায় মন্ত্র জপ করতে করতে আমি বাবার স্নান অভিষেক সম্পন্ন করব। আমরা সবাই জানি শিব পুজোয় বেশি কিছু আড়ম্বর লাগে না, বাবা শুধুমাত্র একটা বেলপাতাতেই তুষ্ট। অন্যান্য সারা বছর আমি ঘি মধু দিয়ে পুজো করলেও তাই এই দিন অন্তত চেষ্টা করি পঞ্চামৃত তৈরি করে স্নান করানোর। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি এখানে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি। এখানে বলে রাখি, আমি পুজোর আগেই কিন্তু সমস্ত কিছুতেই গঙ্গাজল ছিটিয়ে নিয়েছিলাম এবং ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছ আমি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নিয়েছি। তো আজকে আমি ঘিয়ের প্রদীপই জ্বালিয়েছি, তোমরাও চেষ্টা করো এই দিন ঘিয়ের প্রদীপই জ্বালানো। আর যদি একান্তই সম্ভব না হয় তো সেখানে তিলের তেল বা সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে। স্নান করানোর পর এই যে জলটা, এটা আমি বাড়ির সবার মাথায় অল্প করে ছুঁয়ে আমাদের ফুল গাছে দিয়ে দেবো। এখানে আমি বাবার মাথায় সাদা চন্দনের তিলক দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি শিব পুজোয় লাল চন্দন নিষিদ্ধ। আমি শিবরাত্রির দিন একটা নতুন পইতে নিবেদন করি বাবাকে এবং সেটাই সারা বছর ধরে পরিয়ে রাখি, আর নষ্ট হয়ে গেলে সরিয়ে রেখে দিই, আবার পরের বছর শিবরাত্রিতে নতুন একটা পড়াই। ওম নম শিবায় ইদং সচন্দন পুষ্পমাল্যং শিবায় নম। এই মন্ত্র বলে আমি বাবাকে আকন্দ ফুলের মালা নিবেদন করছি সাদা চন্দন সহ। মনে করা হয় আকন্দ ফুল দিয়ে বাবার পুজো করলে তিনি ভক্তদের শারীরিক ও মানসিক সব কষ্ট দূর করেন। সাদা চন্দন সহ ফুল নিবেদন করছি। ওম নম শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নম। এরপর বাবার মাথায় সাদা চন্দন সহ বেলপাতা নিবেদন করতে হয়। আমি এখানে বেলপাতা জোগাড় করতে পারিনি ভালো, তাই আমি এই পেতলের বেলপাতাতেই সাদা চন্দন দিয়ে নিবেদন করছি বাবাকে। ওম নম শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং শিবায় নম। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো আসল বেলপাতা দেওয়ার। আমি এমন জায়গাতেই থাকি যেখানে আমার আশেপাশে কোনো বেলগাছ নেই, আমাকে বাজার থেকেই কিনে আনতে হয়। আর বাজার থেকে কিনে আনলেও যে ভালো পাওয়া যায় সেটাও না। এই দেখো কীরকম বেলপাতা সব পেয়েছি। কিন্তু আশা করছি শিবরাত্রি পুজোর দিন অন্তত ভালো বেলপাতা পাবো। আমরা সবাই জানি বেল, ধুতুর ফুল, ফল, আকন্দ ফুল, নীল অপরাজিতা, এগুলো সব বাবার খুবই পছন্দের, যেহেতু তাই শিবরাত্রিতে এগুলো নিবেদন করতে হয়। কিন্তু তার মানে এই নয় যে এগুলোর মধ্যে কোনোটা যদি আমরা জোগাড় করতে না পারি সামর্থ্যের অভাবে বা সুযোগ সুবিধার অভাবে, তাহলে যে আমরা শিবরাত্রি পুজোই করতে পারবো না সেটা কিন্তু নয়। এগুলোর একটাও যদি জোগাড় করতে না পারি তাতেও আমরা বাবার পুজো করে নিতে পারি শুধুমাত্র বেলপাতা দিয়ে। বাবা তাতেই তুষ্ট হবেন এবং আশীর্বাদ দেবেন। বাবা কিন্তু যেটা দেখেন সেটা হচ্ছে ভক্তি।
এরপর বাবার মাথায় জল ঢালবো, তাই এখানে জল প্রস্তুত করে নিচ্ছি। নিয়ে নিয়েছি কিছুটা গঙ্গা জল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধি পাতা, দিয়ে দিচ্ছি কর্পূরের গুঁড়ো, কিছুটা সাদা ফুল এবং সাদা চন্দন। এরপর বাবার মাথায় জল ঢালবো মহা মৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ওম নমঃ শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে করতে। আমি সব মন্ত্রগুলো ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর আমি বাবার মাথায় পঞ্চশস্য অর্পণ করব। বলা হয় মহাশিবরাত্রিতে বাবাকে পঞ্চশস্য অর্পণ করলে পাপ ক্ষয় হয় এবং তার সাথে সমস্ত সুখ সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় ও অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। পঞ্চশস্য অর্থাৎ তিল, যব, গম, মুগ ও বাজরা। তোমরা এটা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে এবং একবার কিনে রাখলে এটা বহুদিন চলে আর বহু পুজোয় ব্যবহৃত হয়। এবার দুর্বা নিবেদন করছি। মনে করা হয় মহাদেবকে দুর্বা নিবেদন করলে নিরোগ জীবন লাভ হয় ও পারিবারিক সুখ বৃদ্ধি পায়। তো এবারে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। হাতে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ, এই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এরপর তৃতীয়বারের মতন পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এরপর ভোলে বাবার প্রণাম মন্ত্র পাঠ করে নেব। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। এবার গৌরী পীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে লাল চন্দন সহ ফুল নিবেদন করে দেব। ওম হ্রিং এতে গন্ধ পুষ্পে নম গৌচায় নম। এবার মাতা পার্বতীকে প্রণাম করে নেব। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার নন্দী মহারাজের উদ্দেশ্যে ফুল নিবেদন করব। এতে গন্ধ পুষ্পে নম বৃষভায় নম। বাসুকী নাগের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দেব। এরপর ভোগ নিবেদন করতে হয় নিজেদের সামর্থ্য মতন, সাধ্য মতন বাবাকে তুষ্ট করার জন্য। তোমরা যেমন পারবে সেরকমই ভোগ নিবেদন করবে। সেটা মিষ্টি হতে পারে, বাতাসা হতে পারে, নকুলদানাও হতে পারে। আর সঙ্গে চেষ্টা করবে একটা, তিনটে বা পাঁচটা বা সাতটা যেরকম পারো ফল দেওয়ার। ফুল এবং বেলপাতা সহ আমি এখানে নকুলদানা ও বাতাসা বাবাকে ভোগ হিসেবে নিবেদন করছি। গোটা ফল হিসেবে আমি এখানে কাঁঠালি কলা দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কিছু ফল দিতে পারো, কিন্তু চেষ্টা করবে বেল রাখার। আর বেল যদি নাও পারো, আমি আবারও বলছি নাও পারো, তাতেও কিন্তু পুজোতে কোনো বাধা সৃষ্টি হবে না। ভক্তি সহকারে তিনটে, পাঁচটা, সাতটা অথবা যে কোনো একটা ফলও নিবেদন করতে পারো। এরপর আরতি করে নেব। ঘিয়ে প্রদীপ, ধূপ, ধুনো এবং কর্পূর দিয়ে আমি আরতি করে নেব। চেষ্টা করবে শিবরাত্রির দিন একটা বড় দেখে মাটির প্রদীপ কিনে আনার এবং তাতে ঘি দিয়ে পরিপূর্ণ করে প্রদীপটা জ্বালাবে এবং লক্ষ্য রাখবে শিবরাত্রির তিথি শেষ হওয়া অবধি যেন ওই প্রদীপটা জ্বলে থাকে, যেন নিভে না যায়। মনে করা হয় ভোলে বাবার ধুনো নাকি খুব প্রিয়। ধুনো এবং কর্পূরি দুটোই বাবার খুব প্রিয়, তাই চেষ্টা করো এই দুই দিয়ে সেদিন আরতি করার। তোমরা যারা মন্দিরে পুজো করো তারা কিন্তু অবশ্যই আগে বাড়ির শিবলিঙ্গে পুজো করবে, তারপর মন্দিরে যাবে। এরপর শিবরাত্রির ব্রত কথা পাঠ করে নেব। এবার হাত জোড় করে আমি ভোলেনাথের কাছে নিজের মনস্কামনা জানাবো এবং পূজার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নেব। আর যে যে জিনিসগুলো আমি বাবাকে নিবেদন করতে পারিনি সেগুলোর নাম করে ক্ষমা চেয়ে নেব। সব শেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করে নেব, যেটা হলো ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনান মৃত্যুর্মুখসিয়াম অমৃতাত্। এখানে বলে রাখি, পুজোর প্রথম থেকে শেষ অবধি মন্ত্রগুলোর মধ্যে যদি কোনোটা মনে না থাকে বা কিছুই যদি মনে না রাখা যায়, তো শুধু ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করলেই হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বদলেও 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা যেতে পারে। এই দিন এই মন্ত্র জপ খুবই শুভ বলে মানা হয়।
তো এইভাবে আমরা বাড়িতেই মহাশিবরাত্রির পুজো করে নিতে পারি। আর যারা মন্দিরে পুজো করো, তারাও আগে বাড়ির শিবলিঙ্গে পুজো করে তারপর মন্দিরে যেও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও, আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি সেটা করে আমার পাশে আছো তাদের মন থেকে ধন্যবাদ। আচ্ছা, তবে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।